আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি রমজানের ইফতারি খুবই কমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, তা হলো মসুরির ডাল দিয়ে মোচমোচের পেঁয়াজু। তাহলে চলুন বানানো শুরু করি। মসুরির ডালের পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি এক কাপের মতো মসুরির ডাল নিয়ে নিলাম। তারপর এটাকে পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই মসুরির ডালটা কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না, অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এটা খুব সুন্দরভাবে ভিজে যায়। এক ঘন্টা পর দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা পারফেক্টভাবে ভিজেছে। তখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরানো হয়ে গেলে এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা এটা পাটায় বেটেও করতে পারবেন, তবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটি বাটিতে অথবা যে কোনো পাত্রে রেখে এভাবে খুব সহজেই এরকম ডাল ব্লেন্ড করা যায়। খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নেই, কিছুটা আস্ত থাকবে আর কিছুটা একটু ব্লেন্ড হবে, ঠিক এরকম। তারপর অন্য একটি বাটিতে ডালটা খুব ভালোভাবে মেশানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। যে কোনো পেঁয়াজুতেই কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, আর চেষ্টা করবেন এটা খুব পাতলা করে কাটতে। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাঁচামরিচ কুচি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/3 চামচের মতো হলুদের গুঁড়ো, খুব বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর একদমই সামান্য টালা জিরে গুঁড়ো, এতে করে পেঁয়াজুর ফ্লেভারটা ভালো আসবে। তারপর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকবে। তারপর মসুরির ডালটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও দিতে পারবেন, অথবা চালের গুঁড়ো দিলেও এটা অনেক সময় পর্যন্ত মোচমোচে থাকবে। তারপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এখন ভেজে নেওয়ার পালা। চাইলে আপনারা এভাবে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেও দিতে পারবেন, পরবর্তীতে যখন ভাজবেন তখন তেল গরম করে ভেজে নিলেই হবে। তারপর একটি প্যানে তেল গরম হয়ে এলে এখানে আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিব। চেষ্টা করবেন একটু বেশি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো বেশি ক্রিস্পি হয়। এরকম গাঢ় বাদামি রং করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজুটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি ভাবটা থাকবে। এগুলোকে এখন উঠিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি পেঁয়াজুটা কতটা পারফেক্টভাবে মোচমোচে হয়েছে। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি। আশা করছি আমার আজকের পেঁয়াজু বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।